কোথায় মানবাধিকার? কোথায় তোমাদের মানবাধিকারের বলি? মুসলমানরা কথা বললে জঙ্গি হয়ে যায়, মুসলমানরা প্রতিবাদ করলে জঙ্গি হয়, ইহুদি খ্রিস্টানরা যদি নিরীহ মানুষের উপর আক্রমণ করে, বেসরকারি স্থাপনাগুলিকে গুলিয়ে দিচ্ছে আজকে, বেসরকারি মানুষগুলিকে পাখির মতো গুলি করে মারছে, এখানে কি মানবাধিকার লঙ্ঘন হয় না? এরা কি জঙ্গি হতে পারে না? পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গি হচ্ছে ইহুদি নাসারা গোষ্ঠী। শুধু তাই নয়, সেখানে এই ছয় দিনের হিসাবে যেটা পাওয়া যাচ্ছে, 36,000টি স্থাপনার মধ্যে তারা আক্রমণ করেছে। ইতিমধ্যে আমেরিকা রণতরী পাঠিয়ে দিয়েছে ইসরায়েলকে সমর্থন করার জন্য, কিন্তু দুঃখজনক হচ্ছে মুসলমানদের নেতৃত্ব যারা দিচ্ছে, সেই ওআইসি কোথায়, আরব লীগ কোথায়, সারা বিশ্বের মুসলমান নেতৃবৃন্দ আজকে কোথায়? যাদেরকে আল্লাহ ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, মাটির নিচে প্রচুর সম্পদের মালিক দিয়ে যারা বিলাসী জীবন যাপন করছো, তোমরা কোথায়? আজকে আমার মুসলমান ভাই না খেয়ে মারা যাচ্ছে, মুসলমান শিশু আজকে প্রতি মুহূর্তে তাদের জীবন চলে যাচ্ছে, তাদের কান্না দেখে কোনো সুস্থ মানুষ চোখের পানি ধরে রাখতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগে কোরআন মাজিদে আয়াত নাজিলের মাধ্যমে, রাসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন যে ইহুদি নাসাররা কোনো দিনও তোমাদের বন্ধু হতে পারে না, তারা নিজেরা নিজেদের বন্ধু, তোমাদের শত্রু। তোমরা যদি তাদের অনুসরণ করো, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নাও, তোমাদের মধ্যে যে তাদেরকে বন্ধু বানাবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. سورة مائدة 51 آيات. وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير. سورة البقرة 120 نمبر. أهل حدیث আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলার উদ্যোগে আয়োজিত নওগাঁ শহরের ঐতিহ্যবাহী নৌজোয়ান মাঠের আজকের এই 12তম ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত, ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিকা তাহরিকের সম্মানিত সম্পাদক মণ্ডলীর সভাপতি, মাননীয় প্রতিষ্ঠাতা ও সম্পাদক মণ্ডলীর সম্মানিত সভাপতি মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নওগাঁ জেলা নেতৃবৃন্দ এবং পার্শ্ববর্তী জেলা থেকে আগত নেতৃবৃন্দ, দায়িত্বশীল বৃন্দ, কর্মী ও সুধীবৃন্দ এবং পর্দার অন্তরালে সমবেত মা ও ভগ্নীগণ, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, বিভিন্ন সেক্টরের দায়িত্বশীল বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহবাকের হুজুরে যাবতীয় শুক্রিয়া। আজকে আমরা এই সুন্দর পরিবেশে দিন আলোচনা করার যে সুযোগ পেয়েছি, আমরা আলোচনা করছি সুন্দরভাবে এবং আপনারা শোনার সুন্দরতম একটা পরিবেশ পেয়েছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত।
কিন্তু পৃথিবীর এমন অনেক জায়গা আছে আপনারা জানেন যেখানে এখন যাদের এক সেকেন্ডেরও কোনো ভরসা নেই, বিশেষ করে ফিলিস্তিনের কথা আপনারা জানেন, যেখানে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে মানুষ মারা যাচ্ছে, মুসলিম ভাইদের উপর যে নির্যাতন চলছে সেই ঘটনা আপনারা জানেন। আজকে আমি সে আলোকেই কোরআন মাজিদের যে আয়াত তেলাওয়াত করেছি তার উপরে দুই একটু কথা বলবো, তারপরে সাংগঠনিক আহলে হাদিস আন্দোলনের উপরে সুযোগ থাকলে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ইমানদারগণ, তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না ইহুদি নাসারাদেরকে। লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না। বাদুহুম আউলিয়া ও বাদ, তারা একে অপরের বন্ধু। যদি তোমাদের মধ্য থেকে ওমা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তোমাদের কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ কোনো অত্যাচারী জালেম কৌমকে পথ প্রদর্শন করেন না। সূরা মায়েদার 51 নম্বর আয়াত, সূরা বাকার 120 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি নাসাররা তোমাদের উপর খুশি হবে না, তারা এমন এক অভিশপ্ত জাতি, তারা কখনোই তোমাদের উপর সন্তুষ্ট হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ তোমরা তাদের মিল্লতের অনুসরণ করো, তোমরা যতক্ষণ তাদের অনুসারী না হবে তা সে পর্যন্ত তারা তোমাদের উপর খুশি হবে না, সন্তুষ্ট হবে না। কুল কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, বলুন নিশ্চয় আল্লাহর হেদায়েতই হচ্ছে প্রকৃত হেদায়াত। ওয়ালা ইন ইত্তাবাতা আহওয়াআহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, যদি তোমাদের কাছে যে সত্য এসেছে, যে হক এসেছে, সেটা আসার পরেও যদি তোমরা তাদের মানে প্রবৃত্তির অনুসরণ করো, ওয়ালা ইন ইত্তাবাতা আহওয়াআহুম, তাদের প্রবৃত্তির অনুসারে যদি তোমরা হও, তাদের ইচ্ছার তাদের খেয়াল খুশির অনুসরণ যদি তোমরা করো, তাদের পরিকল্পনার অনুসারে যদি তোমরা হও, বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, তোমাদের কাছে যে সত্য এসেছে, যে জ্ঞান এসেছে, যে ইলম এসেছে, তারপরে তবে জেনে রেখো, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আল্লাহ ব্যতীত আল্লাহর পরে তোমাদের কোনো সাহায্যকারী, তোমাদের কোনো বন্ধু আর নেই। যদি তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসাবে গণ্য করে নাও, তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। এই দুটি আয়াতের নির্যাস হচ্ছে, মূল কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে ইমানদারদেরকে সাবধান করে দিয়েছেন, তোমরা কখনো ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, তারা নিজেরা নিজেরার বন্ধু, ইহুদির বন্ধু এবং ইহুদি খ্রিস্টানের বন্ধু, একজন আরেকজনের উপকারে তারা কাজ করে, কখনোই মুসলমানদের উপকারে তারা কাজ করবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগে কোরআন মাজিদে আয়াত নাজিলের মাধ্যমে, রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন যে ইহুদি নাসাররা কোনো দিনও তোমাদের বন্ধু হতে পারে না, তারা নিজেরা নিজেদের বন্ধু, তোমাদের শত্রু। তোমরা যদি তাদের অনুসরণ করো, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নাও, তোমাদের মধ্যে যে তাদেরকে বন্ধু বানাবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুসলিম কোনোদিন ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না, কি কথা ঠিক না বেঠিক? মুসলিম মুসলিমের বন্ধু, একজন মুসলিম আরেকজনের মুসলিমের বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা পরস্পর একটা দেহের ন্যায়, একটা দেহের ন্যায় হচ্ছে সকল সারা পৃথিবীর সমস্ত মুমিন। দেহের কোনো একটি অংশ যদি ব্যথিত হয়, কোনো একটি অঙ্গ যদি আক্রান্ত হয়,
তাহলে তার সমস্ত দেহটা তাতে সাড়া দেয়, নিদ্রা ভিন্নতা দিয়ে এবং জ্বর দ্বারা সে আক্রান্ত হয়ে দেহের কোনো একটা অঙ্গে, হাতে ব্যথা হলে তার জ্বর আসে, পায়ে ব্যথা হলে জ্বর আসে, ঘুম হয় না। তো কেন ব্যথা তো পেয়েছি হাতে, আমার জ্বর আসলে কেন, ঘুম বন্ধ হয়ে গেল কেন? একটা দেহের যে অবস্থাটা হয়, একটা দেহের একটা অংশে আঘাতপ্রাপ্ত হলে যেমন বাকি অংশগুলি সেই আঘাতটা অনুভব করে, সেই ব্যথায় ব্যথিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সারা পৃথিবীর মুমিনদের অবস্থা হচ্ছে তাই, গোটা পৃথিবীর মুমিনরা একটা দেহের ন্যায়, যদি পৃথিবীর কোনো প্রান্তের মুমিনদের উপর আক্রমণ হয়, তারা যদি কষ্ট পায়, তাহলে সারা পৃথিবীর মুমিনরা কষ্ট পাবে। এটাই হচ্ছে ইসলামের রীতি। দুর্ভাগ্য আজকে ফিলিস্তিনের মুসলমানরা যে নির্যাতন তাদের উপর চলছে, যে অমানবিক নির্যাতন চলছে, গত ৬ দিনে পত্রিকার রিপোর্ট অনুযায়ী 4,000 টন বোমা বিস্ফোরণ হয়েছে ফিলিস্তিনে, গাজায় 6,000 বোমা বিস্ফোরণ করা হয়েছে, ওজনে হচ্ছে 4,000 টন। শুধু তাই নয়, সেখানে এই ৬ দিনের হিসাবে যেটা পাওয়া যাচ্ছে, 36,000টি স্থাপনার মধ্যে তারা আক্রমণ করেছে। আজকে যে মানবিক বিপর্যয় সেখানে চলছে, প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, প্রতিনিয়ত মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, 50,000 গর্ভবতী মহিলা ফিলিস্তিনে গাজায় আছে, তাদের কোনো চিকিৎসার ব্যবস্থা নেই, খাবারের ব্যবস্থা নেই, আহারের ব্যবস্থা নেই, বিদ্যুৎ নেই, পানি নেই, খাবার শেষ হয়ে যাচ্ছে, তারা কী খেয়ে বেঁচে থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, শিশু নারী কারো কোনো বাঁচার কোনো উপায় নেই সেখানে। অথচ আল কুফর মিল্লাত ওয়াহেদা, কুফুরি শক্তি ঐক্যবদ্ধ হয়েছে, ইতিমধ্যে আমেরিকা রণতরি পাঠিয়ে দিয়েছে ইসরায়েলকে সমর্থন করার জন্য, কিন্তু দুঃখজনক হচ্ছে মুসলমানদের নেতৃত্ব যারা দিচ্ছে, সেই ওআইসি কোথায়, আরব লীগ কোথায়, সারা বিশ্বের মুসলমান নেতৃবৃন্দ আজকে কোথায়, যাদেরকে আল্লাহ ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, মাটির নিচে প্রচুর সম্পদের মালিক দিয়ে যারা বিলাসী জীবন যাপন করছো, তোমরা কোথায়? আজকে আমার মুসলমান ভাই নাকে মারা যাচ্ছে, মুসলমান শিশু আজকে প্রতি মুহূর্তে তাদের জীবন চলে যাচ্ছে, তাদের কান্না দেখে কোনো সুস্থ মানুষ চোখের পানি ধরে রাখতে পারবে না। পত্রিকান্তর যে খবর বেরিয়ে আসছে, আজকে কই একটু জোরালো প্রতিবাদ পর্যন্ত সেখানে আসছে না। মুসলমানরা মুসলমানদের মধ্যে দলাদলি করতে ব্যস্ত, মুসলমানদের মধ্যে মারামারি করতে ব্যস্ত, কিন্তু আজকে অমুসলিম শক্তি, ইহুদি নাসারা শক্তি, সেই আমাদের পৈতৃক আমাদের সম্পত্তি ইসরায়েল কোথা থেকে এসেছে? ইসরায়েলের বসতি ছিল পৃথিবীতে কোথাও? ইসরায়েলের আগে ইহুদিদের কোনো বসতি ছিল? তাদের নিজস্ব কোনো ভূখণ্ড ছিল না? তাদের কোনো আশ্রয়স্থল ছিল না? ফিলিস্তিনের মুসলমানরাই তাদেরকে আশ্রয় দিয়েছে, ওই বিশ্বাসঘাতক গোষ্ঠী যারা তাদেরকে আশ্রয় দিয়েছে তাদেরকে বাড়ি ছাড়া করেছে। ১৯৪৮ সালে জাতিসংঘের ১৮১ নম্বর প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনকে সমানভাবে দুইটা ভাগ করে দিয়ে দুইটা স্বাধীন রাষ্ট্র করার প্রস্তাব পাস করা হয়েছে, একটা ইসরায়েল রাষ্ট্র হবে, একটা ফিলিস্তিন রাষ্ট্র হবে। দুর্ভাগ্য ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে ঠিকই, কিন্তু আজ পর্যন্ত ফিলিস্তিন কোনো স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারে নাই। কোথায় মানবাধিকার? কোথায় তোমাদের মানবাধিকারের বলি? মুসলমানরা কথা বললে জঙ্গি হয়ে যায়, মুসলমানরা প্রতিবাদ করলে জঙ্গি হয়, ইহুদি খ্রিস্টানরা যদি নিরীহ মানুষের উপর আক্রমণ করে, বেসরকারি স্থাপনাগুলিকে গুলিয়ে দিচ্ছে আজকে, বেসরকারি মানুষগুলিকে পাখির মতো গুলি করে মারছে, এখানে কি মানবাধিকার লঙ্ঘন হয় না? এরা কি জঙ্গি হতে পারে না? পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গি হচ্ছে ইহুদি নাসারা গোষ্ঠী। সেই ইহুদি নাসারাদেরকে প্রতিহত করার জন্য আজকে কোনো কথা নেই। ইসলামের সম্মেলন সমাবেশ করলে নানান সমস্যা হয়, কই পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ
বাংলাদেশের নেতৃবৃন্দ সব মুসলমান, টু শব্দ তো আমরা শুনতে পাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাস্তবতা কোথায়? সুদূর ফিলিস্তিনে মুসলমানদের কষ্ট হচ্ছে, বাংলাদেশের মুসলমানদের যদি সামান্যতম ঈমান থাকে, ঈমানের দাবি হচ্ছে তাদের পক্ষে কথা বলা, ঈমানের দাবি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতিবাদ করা। রাষ্ট্র আছে, ক্ষমতা আছে, আমাদের ক্ষমতা নাই, আমরা ইসরায়েলে যেতে পারবো না, ফিলিস্তিনে যেতে পারবো না। যদি রাষ্ট্রীয় অনুমতি থাকতো, রাষ্ট্র যদি আমাদেরকে ডাকতো, লাখো লাখো মুসলমান ফিলিস্তিনে গিয়ে তাদের পক্ষে জিহাদ করত। আমরা বিশৃঙ্খলা করতে চাই না, নিয়মতান্ত্রিক আন্দোলন আমরা করি, অনিয়মতান্ত্রিকভাবে আমরা কিছু করতে চাই না। শুধু আমরা মুসলিম সরকারের দিকে তাকিয়ে থাকি, তাদেরকে আমরা উপদেশ দেই, পরামর্শ দেই, আপনারা ইসলামের পক্ষে কথা বলেন, সারা পৃথিবীতে মুসলমানদের পক্ষে কথা বলেন, বাংলার 16 কোটি মুসলমান আপনাদের পক্ষে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা মজলুম, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। এই জন্য কুনুতে নাজেলা পড়বেন সকলে, কুনুতে নাজেলা পড়বেন ফজরের সালাতের পরে, শেষ রাকাতে রুকুর ওঠে, রুকু থেকে উঠে কুনুতে নাজেলার দোয়াটা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসব্যাপী কুনুতে নাজেলা পড়েছিলেন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতে ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতে ওয়াল্লি বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম وانصرهم على عدوك وعدوهم وانصرهم على عدوك وعدوهم اللهم العن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسولك ويقاتلون أولياءك اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واغذل الكفرة والفجرة والمبتدئة والمشركين اللهর কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আবাবিল পাখির মতো আসমান থেকে গজব নাজিল করে যত বড় পরাশক্তি হোক না কেন, আল্লাহ চাইলে মুহূর্তে ধ্বংস করে দিতে পারে ইনশাআল্লাহ। হে আল্লাহ, তোমার কাছে গায়েবী মদদ চাই। ওই বিমান হামলার বিপরীতে নিরীহ মুসলমানদের হাতে হয়তো তীর ধনুক তাদের কাছে আছে, আসমান থেকে তুমি আবাবিল পাখির গায়ে যাকে যাকে পাখি পাঠিয়ে দিয়ে ওই দখলদার সন্ত্রাসী ইহুদি নাসারাকে, নাসারা বাহিনী ওই ইসরায়েলদেরকে তুমি পৃথিবীর বুক থেকে নির্মূল করে দাও আল্লাহ। সেই প্রার্থনা আমরা আল্লাহর কাছে করছি। মুসলমানদের ভরসা আল্লাহ, আল্লাহর কাছে মুসলমান চায়, আল্লাহর কাছে মুসলমান পায়। সেজন্য ঈমান নিয়ে এখলাসের সাথে আমরা দোয়া করব, আর যদি তাদেরকে সাহায্য করার কোনো সুযোগ থাকে, যদি তাদের কাছে অর্থ প্রেরণের কোনো সুযোগ রাষ্ট্রীয়ভাবে আমাদের কাছে থাকে, আমরা পেয়ে যাই, আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারা সহযোগিতা করবেন, আমরা যথাযথভাবে সেখানে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস আন্দোলন, তাই না? আন্দোলন মানে কি? ঘুমিয়ে থাকা না, নিদ্রা যাওয়া? আন্দোলন মানে কি? নড়াচড়া করা, তাই না? হারাকাত, নড়ে চড়ে যে তাকে আন্দোলন বলে, তাই না? আহলে হাদিস আন্দোলন এটা কিসের আন্দোলন? রাষ্ট্র ক্ষমতা যাওয়ার আন্দোলন, লাভ করার আন্দোলন, অর্থবিত্তের মালিক হওয়ার আন্দোলন, তাহলে কী জন্য করবেন? এটা হচ্ছে সমাজ গড়ার আন্দোলন। কী আন্দোলন? সমাজ গড়ার আন্দোলন। 1500 বছর আগের যে ইসলাম, যে পিওর ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন, মক্কা মদিনার যে ইসলাম, আলহেরার যে ইসলাম, সেই ইসলাম যে আজকে কলুষিত হয়ে গেছে, ইসলামকে যে যুগে যুগে এক শ্রেণীর মৌলভী সাহেবরা, আলেম ওলামারা ইসলামকে বিভিন্ন রঙে রাঙিয়ে নিয়েছে, এই তো এখনও দেখলাম সাইয়দুল আইয়াদ চলছে, ঈদে মিলাদুন্নবী তো শেষ হয়ে গেছে, এখনও সেখানে লাইটিং চলছে, 90 দিনব্যাপী তারা এই শ্রেষ্ঠ ঈদটা পালন করবে।
বলুন সাইয়েদুল আইয়াদ মানে কি? সকল ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী, অথচ যার নাম ঈদ পালন করা হচ্ছে তিনি নিজে করেন নাই, তার সাহাবিরা করেন নাই, তার চারজন খলিফা করেন নাই, চারজন খলিফার দুইজন তার জামাই দুইজন তার শ্বশুর তারা করেন নাই, যে ইমামদের নামে মাজহাব তৈরি করেছি চার ইমামের জগৎ বিখ্যাত চারজন ইমামের একজন জীবনে কোনোদিন ঈদ মিলাদুন নবী করেন নাই, অথচ এটাই হয়ে গেছে এখন ঈদুল আজহা ও ঈদুল ফিতরের চাইতে শ্রেষ্ঠ ঈদ। আহলে হাদিস আন্দোলন সমাজ সংস্কারের আন্দোলন, ইসলামের মধ্যে যত ভেজাল ঢুকেছে এইগুলোকে পরিচ্ছন্ন করার আন্দোলন হচ্ছে আহলে হাদিস আন্দোলন। জমিতে ধান রোপণ করেন, ভালো ফলনের জন্য অবশ্যই নিড়ানি দিতে হয়, পানি দিতে হয়, সার দিতে হয়, কি হয় না? কেউ যদি নিড়ানি না দিয়ে ধান লাগিয়ে রাখে আর তিন মাস পরে কাটতে যায় মনে করে যে ঠিক আছে ধান তো লাগিয়ে এসেছি কত যে ফলন হয়েছে একেবারে গোলা ভর্তি হয়ে যাবে, বলেন তো ধান পাবেন? ধান লাগাতে হয়, নিড়ানি দিতে হয়, সার দিতে হয়, পানি দিতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, তারপরে গাছটা হৃষ্টপুষ্ট হয়ে সেখানে কিন্তু অঙ্কুর ইয়ে বের হয়, শীষ বের হয়, তারপরে সেখানে ধান হয়। আপনি ইসলামও করবেন বিদাতও করবেন, সুন্নত মানবেন বিদাতও মানবেন, তৌহিদও মানবেন শিরকও করবেন, মসজিদও সিজদা করবেন মাজারও সিজদা করবেন, এই দ্বিমুখী নীতির ইসলাম কোনোদিন আহলে হাদিসরা চায় না। আহলে হাদিসরা চায় সত্যিকার অর্থে যে ইসলাম রাসুলের জামানায় ছিল, শিরিক বিদাত মুক্ত যে ইসলাম, পিওর যে ইসলাম, সেই ইসলামটা সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। এই জন্য আহলে হাদিসের পরিচয় হচ্ছে একজন আহলে হাদিসকে এই প্রশ্ন যদি আপনাকে করা হয় এক বাক্য উত্তর আসবে আল্লাযীনা ইত্তাবিউনাল কিতাবা ওয়াস সুন্নাতাস সহিহা ফি জামিউ নাওয়াহিল হায়াতে মিন গায়র ইশতিরাতিন, অর্থাৎ যিনি তার সার্বিক জীবনটাকে পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী ঢেলে সাজান তিনিই হচ্ছেন আহলুল হাদিস। এখন মজুদদারি করা যাবে তো নাকি? কেন আহলে হাদিসে মজুদদারি করা যাবে না? কেন আলু স্টোরে রেখে দিব? আমি কিনলাম 12 টাকা করে কেজি, স্টোর খরচ সব মিলাই গিয়ে সর্বসাকুল্যে 20 টাকা খরচ, আর আমরা সাধারণ মানুষ যারা ভ্যান চালায় রিক্সা চালায় কষ্ট করে দিন আনে দিন খাই, আমরা বাজারে আলু কিনতে গেলে 50 টাকা কেজি, বাকি 30 টাকা গেল কই? এই যে মজুদদারি চলছে কত কিছুই তো করা হচ্ছে। এই কিছুদিন আগে ভুক্ত অধিকার যিনি চিফ যিনি আর কি মহাপরিচালক, তিনি তো উত্তরবঙ্গের বেশ কয়েকটা ডিস্ট্রিক্টে ভালো অভিযান চালালেন, অনেককে ধরলেন, অনেককে মামলা দিলেন, থানায় নিলেন। আমি তো মনে করেছিলাম যে এর পরের সপ্তাহ থেকে আলুর বাজার 30 টাকায় নেমে আসবে, কিন্তু গত পরশু দিনও নয়াদাবার আম চত্বরে আমি 45 টাকায় কেজি আলু কিনেছি। তাহলে একটা জিনিস বুঝেন যে প্রশাসন দিয়ে পুলিশ দিয়ে র‍্যাব দিয়া কোনোদিন নৈতিকতা কায়েম করা যায় না। সাময়িক পিটানো যায়, মামলা হামলা করা যায়, ন্যায় অন্যায় বুঝি না বুঝে একজনকে ফাঁসানো ফাঁসিয়ে দেওয়া যায়। বাংলাদেশে ব্রিটিশদের আইন এখনও চলছে, এখনও হাজতি প্রথা বাতিল হয় নাই, মামলা হয়েছে, মামলা ট্রায়ালে যায় নাই, 3 বছর জেল খাটা শেষ, 4 বছর জেল খাটা শেষ। এখন এই লোকটা যদি নির্দোষ প্রমাণিত হন তাহলে তার 4 বছরের জীবনের প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ডের জবাব কে দিবে? যারা মামলা করেছেন তাদের দিতে হবে, যারা ইনভেস্টিগেশন করেছেন তারা দিতে হবে, যারা আদালতে আছেন তারা দিতে হবে, যারা এর সাথে সংশ্লিষ্ট সবাইকে কালকে আমাদের দিনের প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমি নির্দোষ, কেন আমাকে জেলখানা বন্দী করে রেখেছেন? জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইড, যে বিচার লেট হয় বিলম্বিত হয় সেটা কোনো ন্যায় বিচার নয়। একটা মানুষ অপরাধী কিনা এইটা বিচার করতে যদি 5 বছর লেগে যায় তাহলে তার বিচার হবে কখন? বলেছিলাম মানুষের নৈতিকতাকে উন্নত করতে হবে, আমল আকিদাকে পরিবর্তন করতে হবে। 1500 বছর আগের যেই মুসলমানরা ইসলাম গ্রহণ করেছিল, বিলাল রাদিয়াল্লাহু আনহুর কথা বলেন, খাব্বাবের কথা বলেন, খুবাইবের কথা বলেন,
তারা ঈমান আনার পরে যে নির্যাতন ভোগ করেছে, নির্যাতিত হয়েছে, কিন্তু ইসলাম থেকে একচুল পরিমাণ তারা বিচ্যুত হন নাই। কি হয়েছেন? তারা সে ঈমান বুঝেছিলেন। আপনি যদি ঈমান বুঝেন যে আমার পক্ষে এটা হারাম এটা হালাল, আমি হারাম খাবো না, হালাল খেতে হবে, হারাম খেলে আমার জন্য জাহান্নাম নিশ্চিত, কারণ রাসূল বলেছেন লায়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ কখনো জান্নাতে যাবে না যেটা হারাম দিয়ে পরিপুষ্টতা লাভ করেছে। আপনি যদি জানেন, আপনার ঈমান যদি এটা হয়, আমি যে খাবারটা খাচ্ছি এটা যদি হারাম হয় তাহলে আমি জাহান্নামে যাব, আমার ছেলেকে যদি হারাম খাওয়াই সে জাহান্নামে যাবে, এটা যদি আমার আপনার ঈমান হয় তাহলে আপনাকে ফাঁসি দিলেও আপনি হারাম আপনার পেটে ঢুকবে না। কথা ঠিক না বেটি? আহলে হাদিস হতে হলে হারাম ছেড়ে দিতে হবে, সোদ ঘোষ জুয়া ছেড়ে দিতে হবে, মজুদদারি ছেড়ে দিতে হবে, মাদকতা ছেড়ে দিতে হবে, বিড়ি সিগারেট তামাক সব কিছু ছেড়ে দিতে হবে। এইগুলো যদি না ছাড়তে পারেন, সাইনবোর্ড ধারী আহলে হাদিস হয়ে কোনোদিনও আপনি জান্নাত লাভ করতে পারবেন না। বলবেন বিড়ি খাইলা এটা তো মাকরুহ, জর্দা খাওয়া তো মাকরুহ, আমার হুজুর বলেছে মাকরুহ, এই জন্য হুজুরও খায় মুক্তাদিও খায়, ইমামও খায় মুক্তাদিও খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদকতার ক্ষেত্রে মৌলিক একটা হাদিস বলে দিয়েছেন, কাসিরুহু ফাকালিলু হারাম, যে বস্তুর অধিক পরিমাণে খেলে বেশি খেলে মাদকতা আসে সেটার অল্প খাওয়া হারাম। কি কথা বুঝতে পেরেছেন? যেটা এক গ্রাম এক প্লেট খাইলে মাদকতা আসবে সেটার এক চিমটি খাওয়াও কি হারাম? তো আপনি ধরেন মাশাআল্লাহ জর্দাখোর, জর্দা খান, আমি তো খেতে পারি না, আমার তো এক চিমটি দিলে আমার মাথা ঘুরে একবার বেহুশ হয়ে যাব। তো আপনাকে যেহেতু আপনি যেহেতু পারেন, আমি আপনাকে প্রশ্ন রাখতে চাই, আপনাকে রাতের খাবারের মধ্যে এক প্লেট জর্দা দেওয়া হবে সাথে গরুর গোশত দেওয়া হবে, খাইতে পারবেন? ভাত দেওয়া হবে না, জর্দা দিয়ে আপনি খেয়ে বেঁচে থাকতে হবে। যদি এক প্লেট জর্দা খেয়ে আপনি ঠিক থাকতে পারেন, ধরুন আপনার জন্য জর্দা খাওয়া হালাল, কেউ কি পারবেন এটা কি সম্ভব বলেন? এটা তো আমাদের খাদ্য না, এটা তো আমরা খাই না, আমরা তো সাধারণত ভাত খাই, রুটি খাই। বাঙালিদের খাবার কি? আমরা মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, আমরা ভাত খাই রুটি খাই, এটা আমাদের খাবার। তাহলে রুটির বদলে ভাতের বদলে কেউ জর্দা দিলে এটা যেমন খাওয়া যাবে না, বেশি খেলে যেমন আমার জন্য পক্ষে সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূলনীতি অনুযায়ী এক চিমটি একটা কণা পরিমাণ খাওয়া এটাও কিন্তু হারাম। কাজে বিড়ি সিগারেট যারা খান, জর্দা গুল যারা খান, অনেকে আবার বলেন যে গুল লাগানো তো সমস্যা নয়, গুল এটা তো খাই না গালের মধ্যে লাগিয়ে রাখি, কুল্লু মুস্কিরুন হারামুন, প্রত্যেক নেশাদার বস্তুই কি হারাম? আপনি গুল লাগান কেন? এটা কি কোনো উপকারী বস্তু? লাগালে কোনো লাভ হয়? এটার যা ক্ষতি বিড়ির একই ক্ষতি, জর্দার একই ক্ষতি। বিড়ি যিনি খাবেন তার যেমন ক্ষতি হবে, বিড়ির গন্ধটা জিনিস তার নাক দিয়ে যাবে সেটাও তার জন্য ক্ষতি হবে। কাজে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হলেন, আর এক ভাইকে আপনি ক্ষতি করলেন, কাজে আপনি এখানে ডবল অপরাধী হয়ে গেলেন। আহলে হাদিসদের বৈশিষ্ট্য এসে নয়, আহলে হাদিসরা ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, হারাম খাবে না। আহলে হাদিসরা ব্যবসা করতে গিয়ে দুই নম্বর করবে না, ওজন কম বেশি দিবে না, ওজন বেশি মানে কম দিবে না, এক নম্বরের সাথে দুই নম্বর মিশাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারের পাশ দিয়ে যাচ্ছেন, তো এক ব্যবসায়ীর খাদ্যের স্তূপের মধ্যে তিনি হাত ঢুকিয়ে দিলেন, উপরে খুব সুন্দর সাজানো গুছানো আছে, হাত ঢুকিয়ে হাত উঠিয়ে দেখলেন যে নিচের মালটা ভিজা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে জিজ্ঞেস করলেন যে তোমার নিচের মালটা ভিজা কেন? এবার সে উত্তর দিচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা পানিতে ভিজে গিয়েছিল এই জন্য এটা ভিজা। নবী বললেন ঠিক আছে, ভিজে গেছে ভালো কথা, বৃষ্টি আসলে ভিজতেই পারে, তো ওই ভিজাটা উপরে রাখলে না কেন? তোমার মালটা যে ভিজে গেল এটা উপরে রাখলে তো মানুষ দেখতে পেতো, দেখে তারপরে নিত যে আমি ভিজা মালটাই কিনলাম, তুমি ভিজাটাকে লুকিয়ে রাখলে, নিচে রাখলে না, আর ভালোটা ভালোটা উপরে সাজিয়ে রাখলে। শোনো,
মান গাসানা ফালাইসা মিন্না, তিনি একটা মৌলিক হাদিস বলে দিলেন যে আমাদের সাথে প্রতারণা করে সে আমার উম্মত থাকতে পারে না। সামান্য একটা বিষয় দেখেন, শুধুমাত্র দ্রব্যের ত্রুটিটা গোপন করেছেন, পণ্যের ত্রুটি গোপন করেছেন, এই জন্য নবী ধমক দিয়ে বললেন সে আমার উম্মত নয়। অথচ আমরা তো দুধের সাথে পানি না মিশালে দুধ বিক্রি হয় না, নাকি নগা এলাকায় দুধের সাথে পানি মিশায় না মনে হয়, কারণ আমি নগা থেকে দুধ কিনে খাই। নগার এক ভাই আমাকে রাজশাহীতে দুধ দিয়ে আসে, খুব ভালোই মানে পিওর দুধ দেন, সেই জন্য আমার মনে হয় নগা এলাকার মানুষ দুধের সাথে পানি মিশায় না। তো বাংলার বহু জায়গায় আনাচে কানাচে আপনি যাবেন দুধের সাথে পানি, ওই দুধ কিনে আর খাওয়া যায় না, পানি তো দেওয়াই লাগে না, এমনি জাল দিল সে দুধটা মনে হয় যে পানির মতোই লাগে। তাহলে বলেন গরুর দুধ থেকে এরকম পানি হয়ে বেরোয় আসছে? দুধটা তো আমাদের জন্য একটা নিয়ামত, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, রক্ত মাংসের একটা বিশাল দেহের মধ্য থেকে এই যে পরিচ্ছন্ন স্বচ্ছ শুভ্র দুধটা আল্লাহ বের করে নিয়ে আসলেন আমাদের নেওয়া খাবারের জন্য, এর চাইতে বড় নিয়ামত কি হতে পারে বলেন? আমরা তো আল্লাহ শুকরিয়া আদায় করতে জানি না, অথচ ওই কুলাঙ্গার ব্যবসায়ী কী করলো, ওই দুধটার মধ্যে পানি মিশিয়ে দিয়ে সে নিজে গুণাগার হলো আর যাকে খাওয়াচ্ছে তার ক্ষতি করে ফেলল। ধর্মীয় ক্ষেত্রের তো কোনো হিসাবে নাই, কত ভুল ভ্রান্তি আমাদের মধ্যে আছে, শিরিক বিদাতে ভর্তি আমাদের সমাজ। বিদাতের বিরুদ্ধে কথা বলবেন বলে সমস্যা কোথায়? এটা তো ভালো কাজই, বিদাতে আবার হাসানা আছে সাইয়া আছে, এটা তো ভালো বিদাত। আচ্ছা চোর কি আর ভালো চোর হয় বলুন তো? ডাকাত কি ভালো ডাকাত? একজন ঘুষখোর কি ভালো ঘুষখোর? হ্যাঁ ভালো ঘুষখোরও আছে। যেমন আমি সেদিন ঢাকাতে একটা বিবরণ শুনে আসলাম, এখন তো ঘুষের লেনদেনটা আর কি বলো লাখের মধ্যে নয়, কোটি কোটি টাকার ঘুষ লেনদেন হয় বাংলাদেশে। কোনো একটা কোম্পানির অনুমোদনের জন্য আপনি যখন যাবেন, 13-14টা জায়গা থেকে অনুমোদন নিতে হয়, প্রত্যেকটা জায়গায় মোটা অঙ্কের যদি বকশিস ঘোষ যাই বলেন না দেন, আপনার ফাইল খুঁজেই পাওয়া যায় না। একজন এরকম একজনের কাছে ফাইল আটকে আছে, যিনি ঘোষদাতা তিনি গিয়েছেন, উনি আবার মাশাল্লাহ লম্বা দাড়ি টুপি টাপি আসা মাসা সালাত ঠিক মতো আদায় করেন, ওই সময় জামাতের সময় সমস্ত জোহরের সালাত অফিসে গিয়েছেন, উনি ওযু করে এসেছেন, জামাত শুরু হয়ে যাবে বের হয়ে যাবেন নামাজ পড়ার জন্য, ওই সময় ভদ্রলোক ওই ফাইল যার তিনি গিয়েছেন টাকা পয়সা নিয়ে দেওয়ার জন্য, তো ওনার নামাজের প্রস্তুতি দেখে তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে নামাজটা পড়ে আসেন তারপর আমি আসি। দেখেন অজু করে এসেছে, আমার দুই কানে শোনা ঘটনা বলছি বাস্তব ঘটনা, ওই লোকটা অজু করে এসেছে সালাত আদায় করতে মসজিদে যাবে, টাকার নেশা কত জঘন্য দেখেন, এবার ওই লোকটাকে বলছে না 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 ঠিক আছে নামাজ হবে পরে আপনি দেন আগে দিয়ে দেন। নামাজ পড়তে সালাত পড়তে আর গেলেন না, সালাত পড়তে না গিয়ে এবার সেখানে বসে বসে টাকা তো আর 100-200 টাকা না, 1-2 হাজার 1-2 লাখ টাকা না, মোটা অঙ্কের টাকা, ওগুলো গুনতে গুনতে ওনার জামাত শেষ, ওই টাকার মধ্যে আবার কিছু দুইটা মানে কি বলো জাল নোট বা একটু নষ্ট টাকা ছিল সেইটাও বের করে দিয়েছে, এটা পাল্টাই দেন। এইভাবে টাকাগুলি বেছে গুছে ঘোষের টাকাটা নেওয়ার পরে এরপর উনি একা একা রুমের মধ্যে সালাত আদায় করলেন। এই লোকটা কি অমুসলিম না মুসলিম বলেন তো? মুসলিম না তো, মুসলিম দাড়ি রেখে টুপি রেখে নামাজ পড়ে যে মুসলিমটা নিয়মিত সালাত আদায় করে সে যদি এইভাবে ঘুষ খায় তাহলে তার এই সালাতের কোনো দাম আছে বলেন? আহলে হাদিস কোনোদিন ঘুষ খেতে পারে? আহলে হাদিস কোনোদিন সুদ খাবে? আহলে হাদিস দুর্নীতি করবে? ওজনে কম দিবে, মাপে কম দিবে, কোনোদিন ভেজাল দিবে? আহলে হাদিস তার গোটা লাইফটাকে একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ঢেলে সাজাবে, যিনি পারবেন তিনি হচ্ছেন সত্যিকার আহলে হাদিস, আর তার জন্য সুসংবাদ হচ্ছে তিনি শুরুতে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন হচ্ছে এটা সমাজ গড়ার আন্দোলন, এটা হচ্ছে আহলে হাদিস আন্দোলন, এটা জমায়েত হওয়ার জায়গা নয়, এখানে জগাখুশির ঐক্যের কোনো ব্যবস্থা নেই। যিনি ওই মূলনীতির আলোকে টিকবেন তিনি আহলে হাদিস আন্দোলন করতে পারবেন, যিনি টিকবেন না তার জন্য আহলে হাদিস আন্দোলন নয়।
তিনি বাতিল যে কোনো আন্দোলন করতে পারেন। আহলে হাদিস আন্দোলন করার জন্য তাকে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিসের কাছে আত্মসমর্পণ করতে হবে, নিঃশর্তভাবে তার গোটা লাইফটাকে কোরআন হাদিসের আলোকে ঢেলে সাজানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। যদি পারেন তবে ইনশাআল্লাহ আখেরাতে আমরা শুরুতে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। এই লক্ষ্যে আহলে হাদিস আন্দোলন কাজ করে যাচ্ছে সারা দেশে। আপনাদের কাছে উদার আহ্বান জানাচ্ছি, বাংলার ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দেন। নওগাঁ একটা বিশাল জেলা, প্রত্যেকটা গ্রামে যান, প্রত্যেকটা মসজিদে গিয়ে আহলে হাদিস আন্দোলনের দাওয়াত পৌঁছে দেন, সেখানে শাখা করেন, দিনের চর্চার একটা নিয়মিত তারবিয়াত সেখানে আপনারা চালু করে দেন। দেখবেন এই সমাজ জাগবে, এদেশ থেকে দুর্নীতি বন্ধ করার জন্য, এদেশ থেকে অন্যায় বন্ধ করার জন্য, চুরি ডাকাতি বন্ধ করার জন্য র‍্যাব পুলিশ আর প্রশাসনের প্রয়োজন হবে না। আহলে হাদিস আন্দোলনের যুব সংঘের কর্মীদের দাওয়াতেই এদেশ থেকে এগুলি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবশেষে আরেকটা দাওয়াত দিচ্ছি, আর তাহরিক পত্রিকা তো পড়েন তাই না? কয়জন তাহরিক পড়েন একটু হাত তুলেন তো দেখি, হাত নামান। তাহরিক পত্রিকার দাম কত? 30 টাকা। কি খুব কষ্টের টাকা? তাহরিক পত্রিকার মধ্যে কী না পাবেন বলেন তো দেখি, 40টা প্রশ্ন উত্তর আছে, আমির জামাতের লেখা সম্পাদকীয় আছে, গুরুত্বপূর্ণ প্রবন্ধ নিবন্ধ আছে, সমসাময়িক বিষয়ের লেখা আছে। আপনি আহলে হাদিস আন্দোলন করবেন, আপনি দিনের একজন দায়ীল আল্লাহ হবেন, অথচ আপনি একটা তাহরিক পত্রিকা আপনার ঘরে থাকবে না, এটা কি ঠিক হচ্ছে? প্রত্যেকে তাহরিকের গ্রাহক হয়েছে, অনলাইনে অনেকে পড়েন, ঠিক আছে, অনলাইন পড়াটা এটা ভাসমান, ইচ্ছা হলে মোবাইলে পড়লেন, না হলে পড়লেন না। প্রিন্ট কপিটা আপনার ঘরে রাখবেন, আপনার অফিসে রাখবেন, আপনি নিজে পড়বেন, এর মাধ্যমে আরেকজন পড়ে দিনের এই হক দাওয়াতটা পেয়ে যাবে। মনে রাখবেন, আপনার এই প্রচেষ্টায়, আপনার এই দাওয়াতের মাধ্যমে যদি একজন মানুষ হেদায়েত হতে পারে, এটা আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলা ওয়াহিদান খায়রুল লাকা মিন হামরিন নিয়াম, যদি তোমার দাওয়াতে একজন মানুষ হেদায়েত হয়, এটা তোমার জন্য সবচাইতে দামি লাল উট কুরবানি করার চাইতে আরো শ্রেষ্ঠ হবে। তা আপনি কি চান না আপনার দাওয়াতে একটা মানুষ হেদায়েত হোক? কি চান তো সময় নাকি? তাহলে প্রত্যেকে তাহরিকের গ্রাহক হয়ে যাবেন। যারা পার্শ্ববর্তী এজেন্ট আছে তাদের মাধ্যমে অর্ডার দিবেন, অথবা সরাসরি কেন্দ্রে যোগাযোগ করে গ্রাহক হয়ে যাবেন। আমরা এই বাই পোস্টের মাধ্যমে আপনাদের কাছে তাহরিক পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আর এর আগে তো বলা হয়েছে তবলিগ ইসলাম ময়দানের জন্য, দাওয়াত বিশ্ববিদ্যালয়ের জন্য দান করার জন্য আমরা আর একটা প্রকল্প হাতে নিয়েছি। এককালীন 1 লক্ষ টাকা হয়তো অনেকে দিতে পারেন না, কিন্তু মাসে কি 500 টাকা দেওয়া যায় না? নিয়মিত দানের গুরুত্ব, দানের মধ্যে আপনি নিয়মিত থাকলেন, 500 আর 1000 টাকা দুইটা স্লট আমরা ঘোষণা দিয়েছি, নিয়মিত মাসে মাসে দিবেন। একসঙ্গে 6000 টাকা দেওয়া হয়তো সম্ভব হয় না, কিন্তু 500 টাকা মাসে দেওয়া কিন্তু কঠিন না। আপনি একটা সংসার পরিচালনা করেন, প্রতিদিন যদি আপনি একটা কৌটার মধ্যে 10-20 টাকা করে উঠিয়ে রেখে দেন, তাহলে কিন্তু 20 টাকা করে রাখলে 600 টাকা মাসে হয়, তাই না? তাহলে আপনি মাসে যদি আপনি 500 টাকার একজন দাতা হন, এটা আপনার জন্য সাদাকায় জারিয়ে হবে, এটা আমরা আখেরাতে একটা বিশাল বড় নেকিতে রূপান্তর হবে ইনশাআল্লাহ। নিয়মিত দাতা হয়ে যাবেন 1000 টাকা 500 টাকা, তাহলে এই এই নেকির একজন নিয়মিত অংশীদার আপনি হয়ে গেলেন। এবং দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের প্রকল্প বাস্তবায়ন পর্যন্ত আমাদের রেজিস্টারে আপনার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে নওগাঁ জেলার এতজন আমাদের 1000 টাকার নিয়মিত দাতা, এতজন 500 টাকার নিয়মিত দাতা, এতজন 1 লক্ষ টাকার দাতা, এতজন 5 লক্ষ টাকার দাতা। এইভাবে কিন্তু আমরা কাজ করতে আরম্ভ করেছি, করছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে এটাকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।